কলেজ স্ট্রিটের রাস্তায় পার্শ্ব শিক্ষকদের অনশন অব্যাহত। আন্দোলনকারীদের দাবি, প্রশিক্ষণ দিয়ে তাদের স্থায়ী শিক্ষক হিসেবে নিয়োগ করতে হবে। এই দাবিতে শুক্রবার থেকে আমরণ অনশনে বসেছেন 150 জন পার্শ্ব শিক্ষক। তাদের অভিযোগ, একাধিকবার দাবি পূরণের আশ্বাস দিলেও প্রতিশ্রুতি রাখেনি রাজ্য সরকার। রাস্তার একাংশ জুড়ে পার্শ্ব শিক্ষকরা অনশনে বসায় যান চলাচলে বিঘ্ন ঘটেছে, নাকাল হচ্ছেন সাধারণ মানুষ। চার্লি এবদোর ছায়া এবার কোপেনহেগেনে। আলোচনা সভায় সুইডিশ কার্টুনিস্টকে লক্ষ্য করে গুলি। পরে শহরের ক্রিস্টাল গেট এলাকায় এক প্রার্থনা সভাতেও হলো গুলি বৃষ্টি। দু জায়গায় গুলি বৃষ্টিতে কমপক্ষে একজনের মৃত্যু, গুরুতর জখম অন্তত 5। পুলিশের দাবি, হামলাকারীকে কোপেনহেগেনের এক রেল স্টেশনের বাইরে গুলি করে মেরে ফেলেছে তারা। চোরা হামলার পরেই থমথমে গোটা কোপেনহেগেন, বাড়িয়ে দেওয়া হয়েছে পুলিশের নিরাপত্তা। হ্যাঁ, তিনি যখন বলেন মন্ত্রমুগ্ধ হয়ে শোনে গোটা দেশ, গোটা পৃথিবী, সেলুলয়েডে বাইরেও। 22 গজের বিশ্বযুদ্ধেও তিনি এলেন, দেখলেন, জয় করলেন। শুধু লাইট, সাউন্ড, ক্যামেরা, অ্যাকশনেই নয়, কমেন্ট্রি বক্সেও তিনি শাহিন শাহ। 22 গজে ভারত পাক মহাযুদ্ধ যদি রবিবারের সবচেয়ে বড় বিজ্ঞাপন হয়, তাহলে সে বিজ্ঞাপনের সবচেয়ে বড় মুখ তিনি। তিনি অমিতাভ বচ্চন। বিশ্বকাপে ভারত পাক মহাযুদ্ধে ভারতীয় ইনিংসের শুরু যতটা নার্ভাস ছিল, কমেন্ট্রি বক্সে বিগ বির ইনিংসের শুরুটা ছিল ততটাই ঝকঝকে। প্রায় কপিবুক শট খেলে বাউন্ডারি পার, কখনো শিখর ধাবনের শটের বিশ্লেষণ, কখনো রোহিত শর্মার টেকনিক নিয়ে আলোচনা। কপিল দেব রাহুল দ্রাবিড়দের সঙ্গে সমানে পাল্লা 72 বছরের মেগাস্টারে। দেখে কে বলবে এই প্রথম তার ধারাভাষ্য দিতে নামা? বিগ বির ধারাভাষ্যে মন্ত্রমুগ্ধ বলিউডও টুইটারে ঝড়। সিদ্ধার্থ মালহোত্রার টুইট, বিগ বির গলায় ধারাভাষ্য ক্রিকেট ম্যাচটাকে আরো উপভোগ করে তুলেছে। ভারত পাক ম্যাচে অমিতাভ বচ্চনের ধারাভাষ্য, আর কি চাই? লিখেছেন রিতেশ দেশমুখ। হ্যাঁ, আমিও ম্যাচটা দেখছি, বিগ বি অসাধারণ, টুইট মন্ত্রমুগ্ধ আলিয়া ভট্টর। কদিন আগে ছেলে অভিষেক বলেছিলেন, ধারাভাষ্য দেওয়ার জন্য রীতিমতো ক্রিকেটীয় পরিভাষার খুঁটিনাটি শিখছেন বিগ বি। তার হোমওয়ার্ক যে কতটা তুখর তা প্রমাণ হয়ে গেল এদিনই। তার উপর প্রতিভা আর অভিজ্ঞতার আইসিং অন দ্য কেক।